Hey, hi, hello. I'm Reshmi and thank you so much for joining me on my channel, Voice of Reshmi. So, আজকে থাম্বনেলটা দেখে আপনারা হয়তো একটু একটু আইডিয়া করতে পারছেন যে ঠিক কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। আজকে একটা বেশ ইন্টারেস্টিং একটা টপিকে আমার খুব পছন্দের বহু পুরনো দিনের মানে একটা নস্টালজিয়া বলা যেতে পারে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। এই রিসেন্টলি 23rd সিজন অফ আইফা, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস, সেই সুদূর দুবাইয়ের আবুধাবিতে হয়ে গেল অনুষ্ঠানটা গত এই শনিবার রাত্রিবেলা। একগুচ্ছ তারকার সমাগম, তাদের কাজের প্রশংসা, প্রশংসার দিন বলা যেতে পারে, অ্যাকনলেজমেন্টের দিন, অ্যাপ্রিসিয়েশনের দিন, সাধুবাদের দিন। তো আমার তো বেশ মানে আমি ছোটবেলায় এটা খুব মুখে থাকতাম যে কবে আর কি আসবে, টিভিতে দেখবো, সবাইকে একসাথে তো জেনারেলি তখন দেখা যেত না, আরও এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য দেখা যায়। তো যাই হোক, এই সব কিছু নিয়ে আজকের ভিডিও, কিন্তু ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, মানে না দেখলে তো সেরার সেরাটা বেসিক্যালি তো জানাই যাবে না, না সেসব অব্দি কে পেলো বা কারা পেলো। তো যাই হোক, আর সময় নষ্ট না করে শুরু করব আজকের ভিডিও, দেখা যাক কে কি অ্যাওয়ার্ড পেলো আইফাতে। মেইন অ্যাওয়ার্ডসে ঢোকার আগে শুরুতেই বলে রাখি, এই সিজনটা হোস্ট করেছে অভিষেক বচ্চন এবং ভিকি কৌশল। তো যাই হোক, এবার এক এক করে বলতে থাকি। ফার্স্টে এই যে সিনেমাটার কথা বলবো, এটা টোটাল তিনখানা অ্যাওয়ার্ড তাদের ঝুলিতে ভরেছে। সিনেমাটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা অপূর্ব মিস্ট্রি ফিল্ম, মানে ওয়ান অফ দ্য বেস্ট মিস্ট্রি ক্রাইম থ্রিলার এই জাতীয় জনারে পড়া যেতে পারে, আমার দেখা অন্যতম সেরা। সেটা হচ্ছে দৃশ্যম। দৃশ্যমের ফার্স্ট পার্টটা রিলিজ করেছিল সেই 2015-তে, 2022-এ এটার সেকেন্ড পার্টটা রিলিজ করে, এবং এই সেকেন্ড পার্টটা তিনটে অ্যাওয়ার্ডস নিয়েছে। একটা হচ্ছে বেস্ট ফিল্ম, আরেকটা হচ্ছে বেস্ট এডিটিং, এবং আরেকটা হচ্ছে হলো বেস্ট অ্যাডাপ্টেড স্টোরি। এটার বেসিক্যালি মালায়ালাম একটা সিনেমা আছে যেটার নামও দৃশ্যম, সেটারও দৃশ্যম 1 দৃশ্যম 2 এরকম আছে। তো সেখান থেকে অ্যাডাপ্টেড এই স্টোরিটা, যেটার হিন্দি ভার্সন। অজয় দেবগন অপূর্ব অভিনয় করেছিল, টাবু দারুণ ছিল, প্রত্যেকে প্রত্যেকে ভালো ছিল, আর অপূর্ব গল্প, মানে যেভাবে সাজিয়েছে সিনেমাটাকে দারুণ। যদি এখনও না দেখে থাকেন সিনেমাটা দেখে নিতে পারেন, এটা অ্যামাজন প্রাইমে পেয়ে যাবেন। তো এবার যেটা আসবো, এই যে বেস্ট অ্যাডাপ্টেড স্টোরি বললাম দৃশ্যম পেয়েছে, আবার আরেকটা সিনেমা পেয়েছে যেটা কিনা বেস্ট অরিজিনাল স্টোরি, এটা নেটফ্লিক্সে রয়েছে, ডার্লিংস, বিজয় বর্মা, আলিয়া ভট্ট, শেফালিশা, দারুণ তিনজন অভিনেতা অভিনেত্রী। সিনেমাটা যদি এখনো না দেখে থাকেন দেখে নিতে পারেন, মানে বেশ অন্যরকম, কিন্তু মানে এক কথায় দারুণ, দেখে নিতে পারেন। এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে বিক্রম বেদা। এই বিক্রম বেদা সিনেমাটা দুটো অ্যাওয়ার্ড নিয়েছে, এক হচ্ছে হলো হৃতিক রোশন, সে পেয়েছে বেস্ট লিডিং অ্যাক্টর মেল, আর এটার যে বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোরের অ্যাওয়ার্ডও পেয়েছে, মানে এটার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব পপুলার হয়েছিল সিনেমাটা রিলিজ হওয়ার পরে। তো যাই হোক, সেটাও পেয়েছে। তবে এটার এই সিনেমাটার বিষয়ে কথা বলতে গেলে আরেকটা রেফারেন্স আমাকে দিতেই হবে, সেটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা আছে সেম নাম বিক্রম বেদা, যেটা কিনা ওই সময়েই রিলিজ করেছিল, মানে মোটামুটি 2-3 মাসের এদিক ওদিক রিলিজ করেছিল। সেখানে ছিল আর মাধবন আর হচ্ছে বিজয় সেতুপতি। তো আমার বিজয় সেতুপতিকে মানে খুবই ভালো লাগে, ওনার অভিনয় আমার দারুণ লাগে, রিসেন্টলি ফর্জি দেখেছিলাম, অপূর্ব। তো আমার পার্সোনালি যদি বলা হয়, এই সাইফ আলি খান আর হৃতিক রোশনের যে ডুয়োটা, এই সিনেমাটার থেকে বেটার লেগেছে ওই সিনেমাটা, ঠিক আছে। তো জানি না আপনাদের নাও লাগতে পারে সেটা, যাই হোক, এই দুটো সিনেমায় যদি এখনো না দেখে থাকেন, একটা জিও সিনেমায় পেয়ে যাবেন যেটা হৃতিক রোশনের যে ভার্সনটা, আর আরেকটা পেয়ে যাবেন হচ্ছে প্রবাবলি হটস্টারে। যাই হোক, তো এবার আসবো এই আরমাধবনকে ধরেই আরেকটা, সেটা হচ্ছে যে রকেটরি, দ্য নাম্বি এফেক্ট, যেটা রিলিজ করেছিল গত বছরে। আরমাধবনের ডিরেকশন ছিল এবং তিনি অভিনয়ও করেছেন, তো সেটার জন্য আরমাধবন এটার জন্য বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে। তো এবার যে সিনেমাটার কথা বলবো, সেটা আমার মনে হয় অনেকেই দেখেছে, সেটা হচ্ছে আলিয়া ভাটের এটা অন্যতম একটা পারফরমেন্স বলা যেতে পারে এই সিনেমাটাতে, সেটা হচ্ছে গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি, সঞ্জয় লীলা ভানসালির ডিরেকশন, অপূর্ব, মানে কাস্টিং থেকে আরম্ভ করে সব কিছু মিলিয়ে মানে দারুণ সিনেমাটা যেভাবে দেখানো হয়েছে। এটা খুব সেন্সিটিভ টপিক নিয়ে, তো সিনেমাটা এই ধরনের টপিকে মানে কি বলবো, সেইভাবে কিছু দেখানোটা একটু মুশকিল, কিন্তু তারপরেও এত ডেপথে দেখিয়েছে সেইখানকার পরিবেশ, মানুষজনের ইকুয়েশনস, মানে সেই গাঙ্গু যে ক্যারেক্টারটাকে এত সুন্দর ডিসপ্লে করা হয়েছে, তার জন্য অত্যন্ত সাধুবাদ উনাকে এবং আলিয়া ভাটকে অবশ্যই। সেটার জন্য আলিয়া ভাট বেস্ট লিডিং অ্যাক্টর ফিমেল সেটার অ্যাওয়ার্ড পেয়েছে,
তার সাথে এটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট স্ক্রিন প্লে, বেস্ট সিনেমাটোগ্রাফি, বেস্ট ডায়ালগ এবং বেস্ট ডেবিউ মেল, যেটা কিনা শান্তনু মহেশ্বরী পেয়েছে। তো শান্তনু মহেশ্বরী যে এত ভালো অভিনয় করে সেটা সত্যি মানে এই সিনেমাটা না দেখলে হয়তো বোঝা যেত না। উনি তো এমনি ভালো তো নাচেই জানি, এর আগেও একটা সিরিয়াল দেখেছিলাম অনেক অনেক আগেকার, বাট যাই হোক দারুণ অভিনয় করেছে। এবং এই বেস্ট ডেবিউ মেলে শান্তনু একা পায়নি, আরেকজনও পেয়েছে। কোয়ালা বলে নেটফ্লিক্সে একটা রিলিজ হয়েছিল গত বছর, সেখানকার বাবিল খান পেয়েছে, বাবিল খান ইরফান খানের ছেলে। অ্যান্ড ডেফিনেটলি হি গট ইমোশনাল যখন অ্যাওয়ার্ডটা পায়। ইরফান খান মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স ইন আওয়ার ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। তো তার ছেলে ভালো অভিনয় তো করার কথাই, করেওছে, সেটার জন্য বেস্ট ডেবিউ মেল অ্যাওয়ার্ডও পেল, ইটস এ গুড থিং। আবার ওর সাথেই বেস্ট ডেবিউ ফিমেল অ্যাওয়ার্ডটা যে পেয়েছে খুশালি কুমার, ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার বলে নেটফ্লিক্স একটা রিলিজ করেছিল গত বছর, সেটার জন্য। তো যাই হোক, এবার আসবো এনার্জি প্যাক, মানে এনার্জি প্যাক পাওয়ার যে মানুষটাকে একটা সম্বোধন করা যায় সেটা হচ্ছে অনিল কাপুর। উনি পেয়েছেন বেস্ট সাপোর্টিং মেল অ্যাক্টর, সেটার অ্যাওয়ার্ডটা পেয়েছে ফর যুগ যুগ জিও, যেটা একটা ফ্যামিলি ড্রামা, বেশ সুন্দর একটা সিনেমা। এবং ওয়ান অফ দ্য পপুলার ইউটিউবার্স প্রাজেক্টা কোহলি, সেও এই সিনেমাটাতে ছিল, আমার খুব ফেভারিট একজন ইউটিউবার। যাই হোক, এরপর এখানে আরেকটা জনরা রয়েছে যেটা কিনা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন রিজিওনাল সিনেমা, ইন ফ্যাশন আর ইন ইন্ডিয়ান সিনেমা। তো ফ্যাশন ইন সিনেমা যেটা পেয়েছে সেটা মনীষ মালহোত্রা পেয়েছেন। তো ওনার তো ডিজাইনার তো মানে আলাদাই, মানে মহিলা মহলে তার পপুলারিটি। তো যাই হোক, আর রিতেশ দেশমুখ পেয়েছে ফর রিজিওনাল সিনেমা, তো বেদ বলে একটা রিসেন্টলি সিনেমা রিলিজ করেছিল, সেটা ওনার ডিরেকশনও ছিল, তার সাথে উনি অভিনয়ও করেছেন। তো সেটার জন্য ডিরেক্টর, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বেস্ট এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা পেয়েছেন কমল হাসান। কমল হাসানের রিসেন্টলি একটা সিনেমা দেখেছি, বিক্রম বলে, দারুণ সিনেমাটা। মানে এমনিও উনি আমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট মানে মনে হয় অ্যাক্টার্স, চাচি 420 থেকে শুরু করে দারুণ দারুণ সব অভিনয় রয়েছে। তো এটা রিসেন্ট তার ওয়ার্ড, তাও তার জন্য তো আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টের অ্যাওয়ার্ড তো মানে হি ডিজার্ভস ভেরি ওয়েল। তো গেলো, এই গেল। এবার হচ্ছে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মনিকা ও মাই ডার্লিং বলে একটা সিনেমা, দারুণ একটা সিনেমা রিলিজ করেছিল নেটফ্লিক্সে কদিন আগেই। দারুণ দারুণ অভিনেতারাও ছিলেন, যেমন রাজকুমার রাও ছিল, হুমা কুরেশি ছিল আর রাধিকা আপ্তে ছিল। সিনেমাটা যদি না দেখে থাকেন প্লিজ গিয়ে দেখে নেবেন, এটা নেটফ্লিক্সে পেয়ে যাবেন, দারুণ একটা সিনেমা। এটা পেয়েছে হলো বেস্ট সাউন্ড মিক্সিংয়ের জন্য অ্যাওয়ার্ড, যদি অভিনয়ের জন্য হয়তো মানে পাওয়ার উচিত ছিল, বেশ ভালো লেগেছিল আমার সিনেমাটা। তো এরপরে যেটা কথা বলবো সেটা পেয়েছে হলো ভুল ভুলাইয়া, ভুল ভুলাইয়া টু বেসিক্যালি। অ্যাকচুয়ালি ভুল ভুলাইয়া ওয়ানের রেসটা এত বেশি ছিল যে আমার পার্সোনালি ভুল ভুলাইয়া টুটা ঠিক আপ টু দি মার্ক লাগেনি, যদিও কার্তিক আরিয়ান ওয়াজ গুড, মানে ও যতটুকু পারফর্ম করেছে খারাপ ছিল না, কিয়ারা আডবানিও খারাপ ছিল না, কিন্তু যাই হোক টাবুও ভালো খারাপ ছিল, টাবু তো ভালো অভিনেত্রী এমনি। তো যাই হোক, কিন্তু তাহলে আমার কোথাও কি যেন সেই ভুল ভুলাইয়ার সাথে যে একটা কম্প্যারিজন সেটাতে অতটাও আর কি লাইক ভালো লাগেনি এক কথা বলতে গেলে। বাট এনিওয়ে, ওটা দুটো অ্যাওয়ার্ড পেয়েছে, একটা পেয়েছে ফর বেস্ট কোরিওগ্রাফি ফর দ্য টাইটেল ট্র্যাক, যদিও এটা টাইটেল ট্র্যাকটাকে মানে অরিজিনালিটির যে অথেন্টিসিটিটা সেটা তাও রেখেই কিছুটা মিক্স করেছে। মানে জেনারেলি কি হয়, মিক্সিংয়ে তো একটা উল্টোপাল্টা হয়ে যায়, একেবারেই ভালো লাগে না, কিন্তু এখানে খারাপ লাগেনি, কোরিওগ্রাফির জন্য অ্যাওয়ার্ড পেয়েছে। আর পেয়েছে হচ্ছে বেস্ট সাউন্ড ডিজাইন, সেটার জন্য এই সিনেমাটা অ্যাওয়ার্ড পেয়েছে। এরপর যে সিনেমাটার কথা বলবো সেটা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, মানে সেটা নিয়ে ক্রিটিসাইজও হয়েছিল যখন রিলিজ করেছিল গত বছরেই, আবার মানে প্রচুর লোক ভালোও বলেছে খারাপও বলেছে, যাই হোক এই নিয়ে প্রচুর মানে কন্ট্রোভার্সি ছিল। তো সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা, যেটা রিলিজ করেছিল গত বছর, যেটা আপনারা যদি এখনো না দেখে থাকেন হটস্টারে পেয়ে যাবেন, দেখে নেবেন। তো এটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, ফার্স্ট অফ অল বেস্ট ভিজুয়াল এফেক্ট, যেটা নিয়ে মানে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, এবং যেটা এই ভিজুয়াল এফেক্ট বা VFX যেটা, এইটা নিয়ে একটা সাংঘাতিক খিল্লি হয়েছিল যে কি করেছে এত বছর ধরে বানাচ্ছে, সেই কবে থেকে আয়ান মুখার্জির ডিরেকশন। তো যাই হোক, আমার ব্যক্তিগতভাবে যদিও ভালো লেগেছিল, মানে সত্যি বলতে কিছু কিছু জায়গায় তো আমার মনেই হচ্ছিল যে মানে বুঝতে পারছিলাম না, হলিউডের অনেক সিনেমা দেখেছি দেখি, তো অনেকে খিল্লি করেছিল যে এটা কি বানিয়েছে, কিন্তু আমার পার্সোনালি কিন্তু খারাপ লাগেনি মোটেও, মানে অ্যাট লিস্ট একবার দেখার জন্য তো ইটস আ গুড ওয়াচ, মানে দেখতেই পারেন। যাই হোক, তো এই সিনেমাটা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, মৌনী রয় পেয়েছে ফর বেস্ট লাইক সাপোর্টিং ফিমেল,
সেই রোলটা পেয়েছে। যদিও মৌনি রয়ের অভিনয়টা এখানে আলাদা কিছু না, মানে মৌনি রয় জেনারেলি যে ধরনের পারফরমেন্স করে, মানে ওর যে নাগিন সিরিয়াল টিরিয়ালগুলো যেগুলো ছিল সেই ধরনের একেবারে ওই রকমই অভিনয়। বাট এনিওয়ে, বাট শি ওয়াজ গুড অ্যাট দিস, মানে এতদিন ধরে অভিনয় করে সেই একই ধরনের তো খারাপ ছিল না, লাগছিল বেশ ওই ধরনেরই ক্যারেক্টারটা। তো যাই হোক, ও পেয়েছে। তারপরে এবার যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছে, বেস্ট ভিজুয়াল বললাম আর সাপোর্টিং লিডিং, মানে সাপোর্টিং ফিমেল যেটা বললাম, এরপরে যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছে যারা, তারা হচ্ছে বাঙালির জয় জয় কর এক কথায় যদি বলতে বলা হয়। তো শ্রেয়া ঘোষাল পেয়েছে ফর রাশিয়া বেস্ট, মানে প্লেব্যাক সিঙ্গার ফিমেল। মেল প্লেব্যাক সিঙ্গার পেয়েছে অরিজিৎ সিং ফর কেসারিয়া, আর এই সেম কেসারিয়ার জন্যই বেস্ট লিরিসিস্ট পেয়েছে অমিতাভ ভট্টাচার্য, আর সব মিলিয়ে বেস্ট মিউজিক ডিরেক্টর পেয়েছে প্রীতম। মানে জাস্ট কোনো কথা হবে না, সবাই বাঙালি, মানে ইনক্লুডিং মৌনি রয়ও বাঙালি। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স বলতে গেলে, মানে এটা দারুণ লাগছে বেসিক্যালি দেখে বা জানার পরে। তো এই ছিল টোটাল অ্যাওয়ার্ডের লিস্ট, কোন সিনেমা কিসের জন্য কী কী অ্যাওয়ার্ডস পেয়েছে। আশা করি আপনাদের শুনে ভালো লাগলো, জেনে ভালো লাগলো। টেলিকাস্টার কদিন পরেই হবে, তখন পুরো শোটা দেখবো, আমরা সবাই খুব মুখিয়ে আছি। আমার তো ছোটোবেলা থেকে খুব ভালো লাগে এই ধরনের অ্যাওয়ার্ড শো। ইভেন ফিল্মফেয়ারও রিসেন্টলি হলো, এই তো জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার হলো, আমার বাড়ি থেকে অটো করে জাস্ট 10-15 মিনিটস লাগে, বাট উই কান্ট অ্যাফোর্ড। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে যা যা করতে হয়, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব তো করতেই হবে না, বিকজ ইটস ফ্রি, ফ্রিতে এত কিছু জানা যাচ্ছে, তো সাবস্ক্রাইব করবেন না। তো যাই হোক, আবার চলে আসবো নতুন কোনো সিনেমা বা ওয়েব সিরিজ নিয়ে, শেয়ার করবো নিজের পয়েন্ট অফ ভিউ, শোনার অপেক্ষায় থাকবো আপনারটাও। তাহলে আজ আসি, টাটা।